सुशांत सिंह राजपूत मृत्यु घटनाय दो जन के ग्रेफतार करेछे नार्कोटिक्स कंट्रोल ब्यूरो। आज के आमरा ए विषय कथा बोलबो आपनादेर संगे जानाबो विस्तारित। तबे तार आगे आपनारा जारा ए भिडियोटी देखछेन आमादेर यूट्यूब चैनल थेके चैनलटी सबस्क्राइब करुन संगे क्लिक करुन बेल आइकने। जारा भिडियोटी देखछेन आमादेर फेसबुक पेज थेके पेजटी लाइक एबं फलो करुन संगे शेयर करुन भिडियोटी। बुधवार एनसीबी तरफ থেকে জানানো হয়েছে যে আব্দুল বসিত পরিহারকে গ্রেফতার করা হয়েছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘটনায়। তিনি মুম্বাইয়ের ব্যান্ডার বাসিন্দা। জানা যাচ্ছে সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডার সঙ্গে যোগাযোগ ছিল এই ব্যক্তির। আব্দুল বসিত পরিহারের সঙ্গে এনসিবি গ্রেফতার করেছে জায়েদ ভিলাত্রাকে। তাকেও মুম্বাই থেকেই গ্রেফতার করা হয়েছে সুশান্ত সিং রাজপুত মৃত্যু ঘটনায়। পিটিআই সূত্রে জানা যাচ্ছে যে মুম্বাইয়ের হাই এন্ড পার্টি সার্কেলের কাছে নিষিদ্ধ মাদক পৌঁছে দিতেন বা সাপ্লাই করতেন এই ব্যক্তি। উল্লেখ্য, সুশান্তের হাউস ম্যানেজার ছিলেন স্যামুয়েল মিরান্ডা। গত বছর মে মাসে রিয়া চক্রবর্তী তাকে নিয়োগ করেন। সমস্ত বাড়ির খরচা ম্যানেজ করতেন এই স্যামুয়েল মিরান্ডা। প্রয়াত অভিনেতার পরিবার অভিযোগ করেন যে স্যামুয়েল মিরান্ডাই রিয়ার কথা মতো সুশান্তের টাকা নয় ছয় করতেন। শুধু তাই নয়, রিয়ার নির্দেশ মতো তাকে ড্রাগসও খাওয়াতেন এই ব্যক্তি, এমনটাই অভিযোগ করা হয়েছে। সিবিআইও সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘটনার তদন্ত করছে। বুধবার দ্বিতীয় রাউন্ডের জেরার জন্য রিয়া চক্রবর্তীর বাবাকে ডাকে সিবিআই। উল্লেখ্য, রিয়ার মা বাবাকে সিবিআই প্রথমবার জেরা করে মঙ্গলবার দিন। প্রসঙ্গত, রিয়া চক্রবর্তী এবং তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বাবা কে সিং, এবং সেই অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। গত চার দিন প্রায় 35 ঘন্টা ধরে রিয়া চক্রবর্তীকে জেরা করে সিবিআই। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.